নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ পায়েল। আজকে আমি খুবই সিম্পল এবং হেলদি একটি রেসিপি নিয়ে এসেছি, ভেজ মেয়ো স্যান্ডউইচ। সকালের ব্রেকফাস্টে কিংবা ইভিনিং স্ন্যাক্সে খেতে খুবই ভালো লাগে। তো স্যান্ডউইচটি বানানোর জন্য এখানে ব্রেড স্লাইসেস নিয়ে নিয়েছি। স্টাফিংয়ের জন্য ব্যবহার করেছি ক্যাপসিকাম, পেঁয়াজ, শসা, গাজর, লঙ্কা, আপনারা চাইলে বাঁধাকপিও দিতে পারেন। প্রথমে সবজিগুলো একটি মিক্সিং বোলে নিয়ে নেব। এরপর একে একে স্বাদমতো লবণ, হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো, সামান্য অরিগেনো, সামান্য চিলি ফ্লেক্স এবং 2 চামচের মতো মেয়োনিজ এবং 1টা চিজের কিউব গ্রেট করে নেব। চিজটা আপনারা চাইলে নাও দিতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে পুরোটা মিক্স করে নেব। তো আমাদের স্টাফিংটা তৈরি করা হয়ে গেছে। এরপর একটি ব্রেড নিয়ে তারপর একটু স্টাফিং দিয়ে পুরো ব্রেডটার ওপর ভালো করে লাগিয়ে নিলাম। এরপর আরেকটি ব্রেড দিয়ে ওপরে চেপে দিলাম। ব্রেডগুলো শেকার জন্য আমি এখানে 2 চামচের মতো বাটার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। গরম তাওয়াতে হালকা মাখন লাগিয়ে স্যান্ডউইচগুলো শেকে নেব। স্যান্ডউইচ গ্রিলার ছাড়াও কিভাবে স্যান্ডউইচ ভালোভাবে গ্রিল করা যায় সেই সহজ পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো স্যান্ডউইচটির ওপর একটি প্লেট রেখে তার ওপর ভারী কিছু চাপা দিয়ে 30 সেকেন্ডের জন্য রেখে দেবেন। 30 সেকেন্ড হয়ে গেলে স্যান্ডউইচের অপর দিকটাও সেম পদ্ধতিতে 30 সেকেন্ডের জন্য শেকে নেবেন। তৈরি হয়ে গেছে আমাদের ভেজ মেয়ো স্যান্ডউইচ। সস কিংবা শেজওয়ান চাটনির সাথে স্যান্ডউইচটি ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।